আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাশি রবি। ভিউয়ার্স, আমার আজকে রাজহাঁসের বাচ্চার বয়স 13 দিন। তো আমি কখনো ভিটামিন ব্যবহার করি না, ভিটামিন ব্যবহার করছি বড় হাঁসের। আর ভিটামিন বলতে কি ব্যবহার করছি, জিঙ্ক সিরাপ, লেবু, আবার লাইসুবিট, এই ধরনের ভিটামিনগুলো ব্যবহার করছি। তো এখন আল্লাহ যদি বাসায় আমি এই পর্যন্ত থেকে আস্তে 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 ভিটামিন সকল ভিটামিন তাদেরকে ব্যবহার করব। কারণ কি, আমার রাজহাঁসের মা হাঁসের রাজহাঁসটা আমি 8 মাসে ডিম পাইছি। আশা করি এখানে যদি হাসা হাসি বোঝা যায় তা আমি 8 মাসের ভিতরে আমি রেজাল্ট ভালো পাবো। হাসা হোক আর মা হাসা হোক আর ছেলের হাসা হোক হাসুক, যেই হোক আমি একটা ভালো একটা রেজাল্ট পাবো। তাই জন্য আমি আজকে আমি আমার এই হাঁসের বাচ্চারে প্রথম ফার্স্ট মাল্টিভিটামিন ব্যবহার করব। হ্যালো ভিউয়ার্স, তো আমার এই ভিডিওগুলি যারা কন্টিনিউ দেখেন আশা করি আমার মতন যদি লালন পালন করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার হাঁসগুলো অনেক সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এই আমার যারা ভিউয়ার্স আমার এই সবসময় কন্টিনিউ ভিডিওগুলি দেখে তাদের একটা রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসার দেখেন, কোনো স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে ভিডিওটা কিছু বুঝবেন না। একটু কষ্টের বিনিময় হলো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাহলে ভিউয়ার্স শুরু করা যাক আমার ভিডিওটা। ভিউয়ার্স আমার এই যে এটা হলো মাল্টিভিটামিন, এই যে বুস্টরিং, এই যে স্কোয়ার একটা কোম্পানি বুস্টরিং মাল্টিভিটামিন, এই যে এখানে লেখা আছে মাল্টিভিটামিন, এই যে এখানে লেখা আছে। এই ভিটামিনটা আপনারা ফলো করবেন, এই ভিটামিনটা ফলো করবেন, আর এটার ভিতরে সকল ভিটামিন দেওয়া আছে। তো এই ভিটামিনটা আমি আমার এই বাচ্চা হাঁসেরে প্রথম ফার্স্ট আমি ভিটামিন প্রয়োগ করব। ভিউয়ার্স আমি 1 ml লইছি। 1 ml বলতে কি, এমন একটা বাবা হাঁস, ছেলে হাঁস, এমন একটা মেয়ে হাঁস আছে তাদেরকেও আমি দিব। এই তাদেরকেও দিব, এই হিসাবে আমি 1 ml লইলাম। এই যে আপনারা শুধু ভিডিওটা সুন্দর করে দেখেন বুঝতে পারবে। আর আমি আগে খাবার দিছি, এখন শুধু একটা খাবার একটু বেশি লইছি। ভিউয়ার্স একটা খাবার আগের মতনই দিছি, শুধু গমটা বেশি লইছি। আর এখানে আমার খাবারের ভিতরে কি কি, ফিট, ভাত, চাল, ভুট্টার গুঁড়া, ডিমের খোসা আর গম, এই তিনটা জিনিস এগুলা জিনিস আপনি সুন্দর করে আস্তে আস্তে সকল ধরনের খাবার দিবেন। ভিউয়ার্স এক খাবারে কখনো ভিটামিন পুষ্ট হয় না, ভিটামিন হয় না, সকল ধরনের খাবার দিবেন। সকল ধরনের খাবারে এক একটা খাবারের থেকে এক একটা ভিটামিন সে পাবে, মা হাঁস পাবে, বাবা হাঁস পাবে, বা বাচ্চাগুলো পাবে। এখন আমি আমার রাজহাঁসের বাচ্চাগুলোরে দিব। ভিউয়ার্স এই মাল্টিভিটামিনটা ব্যবহার করার নিয়ম হলো কি, 1 ml 1 লিটার পানিতে যদি আপনি পানির সাথে খাওয়ান, আর যদি আপনি খাবারের সাথে যদি খাওয়ান তো খাবার সাথে খাওয়াইলে হবেন কি, দুইটা বড় হাঁস, দুইটা উপযুক্ত বা তিনটা বড় হাঁস বা চারটা বড় হাঁস। তো আমার যখন ছোট ছোট তিনটা হাঁস অত বড় দুইটা হাঁস, তো আমি মিলিয়ে 1 ml দিছি খাবার সাথে। এই খাবারটা দিবেন সকালে 1 বেলা অ্যান্ড বিকালে 1 বেলা, দিনে 2 বেলা, 3 দিন লাগা ধরা খাওয়াবেন, 3 দিন বা 4 দিন লাগা ধরা খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার হাঁসগুলো খুব সুন্দর থাকবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবো, দ্রুতভাবে হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে যাবে।
আর রোগ প্রতি ক্ষমতা হবে না। হ্যালো বিয়ার্স, এই তিন দিন পরে আবার একদিন গ্যাপ দিবেন, জিঙ্ক সিরাপ দিতে পারেন বা স্লাইন দিতে পারেন, একটু হালকা লেবু দিতে পারেন, লাইসুবিট দিতে পারেন একদিন গ্যাপে, তার আবার পরে তিন দিন চার দিন পরে আবার আরেকটা ভিটামিন দিতে পারেন। হ্যালো বিয়ার্স, ভিটামিনে কী কী উপকার করে? যে বন্ধুদের আমি যে হাঁসের ডিম দিছে, যে যারা রাজহাঁস পালে তাদের হাঁসের ডিম দিছে, তারা ভিটামিনের লক্ষণ বা অভাব কীভাবে বুঝবো? যখন আপনি ডিমগুলো বসাচ্ছেন, রাজহাঁসের ডিমগুলো বসাচ্ছেন, তখন দেখবেন এই ফুটার কিছু তো সময় বাকি আছে, হাঁসিরা অনেক ক্লান্ত বা দুর্বল হয়ে যায়, খালি খাওয়ার প্রতি লুচিয়ে পারবো, হাঁসিরও ডিম দিয়ে আসা পারবো, তখন আপনি বুঝতে হবে যে ভিটামিনের অভাব আছে। আবার দেখবেন কিছু কিছু হাঁস আছে নরম ডিম দেয়, তাহলে আপনি বুঝতে হবে আপনার এই হাঁসিটা, মা হাঁসিটা ভিটামিনের অভাব আছে। আর অনেক সময় দেখবেন ডিম পারে ভেঙে যায়, তো আপনি বুঝতে হবে যে আপনার হাঁসিটা এই ভিটামিনের অভাব আছে। আবার কিছু কিছু হাঁস আছে অনেক সুন্দর ডিম দিছে, কিন্তু ধরেন 10টা 12টা 20টা ডিম দিছে, কিন্তু আপনার 5টা উঠছে, 6টা উঠছে, 8টা উঠছে, আর বাদবাকিগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি ভাববেন কি আপনার হাঁসাটা দুর্বল আছে, চেকসওয়ালার কারণে সম্পূর্ণ ব্রিডিংগুলো সঠিক মতন হয় না, এই কারণে দুর্বলের কারণে আপনার ওই ডিমগুলোর ভিতরে সুন্দর মতন বীজ হয় না, এই কারণে আপনার ভিটামিনের হাঁসাটার ভিটামিনের অভাব আছে। ভিউয়ার্স, যখন আপনি, আমি কয়েকটা ভিডিওতে বলছি, যখন আপনি দেখতেছেন আপনার হাঁসগুলো ডিমের উপযুক্ত ব্রিডিং করে, তখন আপনি সম্পূর্ণ ভিটামিন ব্যবহার করবেন। আর সবসময় বলে দেই 4 মাস পরপর আপনারা কিরমার মেডিসিন ব্যবহার করবেন। তো বিয়ার্স, ওই ডিমগুলা শুধু যত্ন নিলে একটু ভালো হয়, তাহলে যত্ন রইল কি, আপনি যখন যে প্রয়োজনে ভিটামিন প্রয়োজন সেই ভিটামিনের মধ্যে ব্যবহার করবেন। হ্যালো বিয়ার্স, কথাগুলো যদি আপনি বিশ্বাস না হলো, তা আপনাদের এলাকা কেন্দ্রীয় হসপিটাল আছে, পশু হসপিটাল, সেখানে আপনি আলোচনা করবেন যে আপনার কী কী সমস্যাগুলো যদি আপনার সলভ হয় বা আমার রবিন ভাইয়ের কথাগুলো যুক্তি মিলে, তাহলে আপনি আমারে ভালোবাসেন, আর না হলে তার করার কিছু নাই, তাহলে আপনি সেই ডাক্তারের অনুসার সলিউশন অনুযায়ী চলাফেরা করেন। হ্যালো বিয়ার্স, আর সবসময় হাঁসেরে এক খাবার দিবেন না, বিভিন্ন এক এক সময় এক একটা খাবার সংযোগ করবেন, এক একটা খাবার থেকে এক একটা পুষ্টিকর হয়, তো এই পুষ্টিকর খাবারতে একটু ভিটামিন করবেন, ইনশাআল্লাহ আপনার হাঁসগুলো অনেক সুস্থ থাকবো, ভালো থাকবো, রোগ প্রতি ক্ষমতা বৃদ্ধি পাবে, কখনো অসুস্থ হবে না। আর এই জন্যই অনেক আমার দূর দূরান্ত অনেক, আজকে আমার এক ফাবনার থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, আপনি যেভাবে ভিটামিনের কোর্সগুলো করেন, আমি সেম এইভাবে ভিটামিনের কোর্স করলাম। আমি কইছি ভাই, আপনার মতন যদি এইভাবে সকল খামারি বা যারা 4-5টা হাঁস পালে শখে, তারা যদি এই ধরনের কোর্সগুলো মেনে চলে বা এই ধরনের ভিটামিনগুলো খাবে, রীতিমতো খাবায়, তাহলে হ্যাঁ হাঁসগুলো সবসময় ভালো থাকবে। বিয়ার্স, এর চেয়ে আর বেশি কোনো কথাবার্তি বলতে ইচ্ছা হয় নাই, কারণ কি, আমাকে এক লোক আমাকে বলে যে ভাই, আপনার হাঁসের বাচ্চা 3টা কেন হয়েছে, আমার 3টা হাঁসের বাচ্চা কেন হয়েছে? তা আমি বলি, আমার ছেলে হাঁসটার বয়স হলো 16+17 বছর। তো এখন আমি বলি, যখন আমার প্রথম বিট দিতেছে, হ্যাঁ আগে থেকে আমি ভিটামিন কন্টিনিউ করতেছি, যখন বিট দিতেছে, যখন ডিম পারতেছে 1টা 2টা 3টা, তখন এই ডিমগুলোই আমি খুব যত্ন রাখছি, আমার ওই ডিমগুলোই পারফেক্ট মতন হয়েছে, আর আমার হাঁসিটার কোনো দোষ ছিল না, আমার হাঁসিটা 13টা ডিমের ভিতরে একটা ফুসকুনির ভিতরে ডিম পারছে, তো ওই ফুসকুনির ভিতরে ডিমটা আনছি আমি নিজে, এটা খাওয়া ফেলছি, আরেক জায়গা শুকনা জায়গা ডিম দিছে, ওই ডিমটা ভেঙে গেছে, আর থাকে 11টা ডিম আমি যত্ন মতন বসাইছি, আশেপাশে বিলাই বা আমার কবুতরে সবর সবর দিছে, তো ওই অর্ডিনের লগে সব দিতে গিয়া পায়ের লগে বাড়ি খেয়া 2টা ডিম ভেঙে গেছে, তার থাকে আমার 9টা ডিম থাকার অবস্থায় আমি বসাইছি, 9টা ডিমের ভিতরে আমার 4টা ডিম বস, মানে 4টা ডিমের ভিতরে এখন একটুকু বীজ হয় নাই আমার হাঁসাটার কারণ কি, আমার হাঁসাটা অনেক দিনকার বয়স হয়ে গেছে, আর এই হাঁসাটার কপাল ভালো বলতে কি, আমি এই হাঁসাটা চেঞ্জ করার জন্য 2টা রাজহাঁস রাখছি, আমি ছেলে রাজহাঁস রাখছিলাম, তখন উপযুক্ত এই অবস্থা হইব, এই অবস্থা ফাঁসের এলাকায় গেছে, একজনের টেড়া মাসে বা আমরা টেড়া, আমাকে গ্রামে বলি টেড়া, আর আপনাকে দেশে কী বলে, তীর বলে, টেড়া বলে, ওই যে মাছ শিকার করে ওটা দিয়ে ঘাই দিছে, এন থেকে টেড়া এই পাশে দিয়ে আয় পড়ছে, ওই কারণে আরও আমি ট্রিটমেন্ট করে বাঁচাতে পারি নাই, তো জবাই করে দিছি। দ্বিতীয় আরেকটা হাঁস রাখছিলাম চেঞ্জ করার জন্য, হাঁসাটা চেঞ্জ করে আমি বুঝতে পারছি যে আমার ব্রিডিং নষ্ট হয়ে যেতেছে, দ্বিতীয় হাঁস রাখছি, সেটাও উপযুক্ত হয়ে গেছে,
এক লোকের খেতে গেছে বাই করছে, সে লাড়ি দিয়ে বাই দিয়ে মাথাটা ভাঙে বলেছে, সেটা ট্রিটমেন্ট করতে গিয়ে সে মারা যেতে গিয়ে জবাই করে দিছি, তার হয়াত অনেক বেশি। এখনও চেষ্টায় আছি, এখন যে আমার তিনটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো এগুলো বড় হবে, যদি আমার একটা হাসা হয়ে যদি থাকে তা আমি হাসাটা চেঞ্জ করার জন্য ওই হাসাটা রাখবো। বিয়ার্স, আমার হাসাটা অনেক বছর হয়ে গেছে, এই জন্য আপনাকে প্রশ্ন থাকতে পারেন, আপনি এত যত্ন করেন, এত সব কিছু করেন, আপনি কেন তিনটা বাচ্চা হয়েছে? আমার পাঁচটা বাচ্চা হয়েছে, পাঁচটা বাচ্চার থেকে একটা বাচ্চা ফাড়ার নিচে মারা গেছে। আমরা আমার ছোটো ভাইয়ের আমি কাজে গেছি, আর আমার মার বাবার অসুস্থ, তা আমার বিবির রাইকে চলে গেছে, তো চলে যাওয়ার কারণে আমার বিবি রাজেশের কাছে যাইতে পারে না, ঠোকর টাকর কর খুবই রাখি, যাইতে পারে না। আয়সা আমরা সন্ধ্যার দিকে আমি আয়সা কাজ ধুয়ে আয়সাই যায় দিয়ে একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা উদহ পাই নাই। তো উদহ বলতে কি আশেপাশে সিয়েট সিকাটিকে আছে নিয়ে গেছে গিয়া, তো মাত্র ফার্স্টটা থেকে পাইলাম, দুটা গেল গিয়ে তিনটায়, তিনটা বাচ্চাই ফেরলো। অনেকের প্রশ্ন জাগতে পারে যে রবিন ভাই, আপনি এত কিছু যত্ন সত্ন করে যদি করেন তা আপনি কেন বাচ্চা পান না, আপনি কেন সফল না? এই প্রশ্নটা আমার অনেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিই, আশা করি আমার এই কথাটি শোনার পরে তারা বুঝতে পারবে যে আমি তাদের কমেন্টের উত্তরগুলো কী দিছি। হ্যালো বিয়াস, আমি অনেক যত্ন করি, আমার আমার ছেলে আমি আমার ভালোবাসার থেকে আমি রাজাসার বা পশু পাখি সব কিছু দিয়ে যত্ন করি। তো বিয়ার্স আপনারাও যত্ন করবেন। একটা কথা হলো কি, আপনি যদি রাজাস বলতে যদি একটা ভিটামিন আনেন, যেমন একটা মাল্টিভিটামিন আনছেন, একটা মাল্টিভিটামিনের দাম 100 টাকা, তো 100 টাকা দিয়ে যদি আপনি রাজাসের উচিলে আনেন, তাহলে আপনি দেখবেন আপনি দেশি মুরগিরে খাওয়াইতে পারেন, বা দেশি হাঁসেরে খাওয়াইতে পারেন, বা কবুতরের খাওয়াইতে পারেন, ছাগলেরে খাওয়াইতে পারবেন, একজনের লিগে কিনবেন কেন, সবার জন্য কিনবেন, সবারই খাওয়াবেন, দেখবেন আপনি থিওরিটা ভালো হয়ে যাবো, একজনের উপকার করতে গিয়ে সবার উপকার হইব। বিয়ার্স আপনি খাওয়াবেন না কেন? একটা রাজাসের বাচ্চা যদি উপযুক্ত করে বেচেন 400 টাকা বেচতে পারবেন, তো 400 টাকা বেচলে আপনি হিসাব করবেন 400-500 টাকা সকল ভিটামিন কিনতে পারবেন, একটা সকল ভিটামিন, মাল্টিভিটামিন কন, ভিটামিন বি কমপ্লাস কন, এরপরে ক্যালসিয়াম কন, ADE3 কন, ইসেল কন, ইত্যাদি ভিটামিনগুলো আপনি জোগাড় করতে পারেন, মেডিসিন কিনতে পারবেন মাত্র 400-500 টাকার জন্য। এখন যদি এই 400-500 টাকা ধরা খাবেন কখন, যখন দেখবেন আপনি হাসে ডিম দিছে, ডিম উম দেয় না, বা ডিম নষ্ট হয়ে গেছে, বা বাচ্চা ভিতরে মরে গেছে, বা বাচ্চা অপুষ্টিকর, বাচ্চা সুস্থ থাকে না, হাসি মরে গেছে, বাচ্চাও মরে গেছে, এবার বারবার আপনি অসুস্থ হয়ে ফিল করবার নষ্ট হয়ে যাব। বিয়ার্স এই ছিল আমার ভিডিওগুলো, এই ছিল আমার আলোচনাগুলো, যদি এর মাঝে আপনি কোনো কিছু যদি শিক্ষণীয় যদি থাকে তা আমাকে একটা লাইক দিবেন, লাইক দিলে বিয়ার্স আমার কাছে উৎসাহ লাগে, ভালো লাগে, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আর যে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু বুঝেন না, তারা আমার ডেসক্রিপশন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে সরাসরিভাবে কথা বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক তথ্য দিব, আপনি আপনার যে কোনো ধর্মের লোক হোক ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দিব। হ্যালো বিয়ার, আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন, এই বন্ধুগুলো রিকোয়েস্ট করতেছে আমি এই ধরনের ভিডিও করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন, বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো বিয়াস, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আমার টিপস, আল্লাহ হাফেজ।